আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিফাত, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে ভাইরাল মার্কেটিং বিষয়টা কি এবং ভাইরাল মার্কেটিং কিভাবে কাজ করে। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে ভাইরাল মার্কেটিং আসলে কিভাবে কাজ করে এবং ভাইরাল মার্কেটিং করার জন্য আমাদেরকে কি কি জানা প্রয়োজন এবং কিভাবে আমরা সেই কাজগুলো করবো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন। দেখেন, প্রথমে জানা দরকার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ট্রেন্ডস, আমাদেরকে ট্রেন্ড সম্পর্কে জানা লাগবে। ঠিক আছে, কিছুদিন আগে বাংলাদেশে যেমন বিপিএল খেলা গেছে, তারপরে কিছুদিন পরে বিশ্বকাপ হবে, এগুলো মনে করেন আপাতত বর্তমান ট্রেন্ড, কিংবা নতুন কোনো ফোন আসলো ওগুলো হচ্ছে ট্রেন্ড। ঠিক আছে, আমরা এখন ট্রেন্ড চেক করবো কোথা থেকে এবং কিভাবে সেটা বুঝবো, সেটার জন্য আমাদের যাইতে হবে কোথায়, ট্রেন্ডস ডট গুগল ডট কমে। ঠিক আছে, তো আমরা ট্রেন্ডস ডট গুগল ডট কমে চলে গেলাম, মনে করেন যে এটা আমাদের আপাতত ট্রেন্ডস ডট গুগল ডট কম। ঠিক আছে, তো আমরা এখানে চলে আসলাম, আপনারা গুগলে জাস্ট জাস্ট সিম্পল সার্চ দেবেন ট্রেন্ডস ডট গুগল ডট কম লিখে, তাহলে আপনাদের এই যে এই পেজ নিয়ে চলে আসবে। আমরা এখানে আপনাদের যে টপিক সেই টপিক রিলেটেড সার্চ দেবেন। যেমন আমরা এখানে দেখবো হচ্ছে, মনে করেন যে আমাদের একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম হচ্ছে কি দেব, আইফোন, আইফোন কত 14। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে যে এটা ট্রেন্ড কেমন চলছে আপাতত। ঠিক আছে, তো এখন আইফোন 14 দিলাম, সার্চ দিলাম। এখন দেখেন আইফোন 14 দেওয়ার পর এখানে বাংলাদেশের ট্রেন্ড দেখাচ্ছে। ঠিক আছে, এটা এখানে লোকেশন দেওয়া দেখাচ্ছে, দেখেন যে বলবেন যাই হোক, এখানে আমরা এখান থেকে কি দেবো, এখান থেকে আমরা দেবো হচ্ছে ইউএন ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, আমরা এখন দেখবো হচ্ছে আইফোন 14 ইউনাইটেড স্টেটস ট্রেন্ড কেমন চলছে। ঠিক আছে, দেখেন আপাতত ডাউনই চলছে কিন্তু। হ্যাঁ, তো আমরা এখানে পাস্ট ডে মানে হচ্ছে গতকাল, আমরা দেখবো হচ্ছে গত 7 দিনে কি 30 দিনে, আমরা এখানে গত 30 দিনের ট্রেন্ড দেখে, দেখেন গত 30 দিনের ট্রেন্ড এর ভিতরে 75 47 42 দেন ট্রেন্ড কিন্তু নিচের থেকে ডাউন। ঠিক আছে, এটা যদি এভারেজে যাইতো, মনে করেন যে 50 থেকে 75-এর ভিতরে এভারেজ একটা লাইন গেছে, ঠিক আছে, তাহলে এটা ট্রেন্ডিং ম্যাটার করা যেত। আপনারা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই প্রোডাক্টটা আপনাদের ওয়েবসাইটে কিংবা আপনাদের নিজেরা কিনার আগে দেখে নেবেন যে আসলে ট্রেন্ড কেমন ভাবে কাজ করছে, মানে যে দেশের জন্য কিনবেন। মনে করেন আপনি একজন সিপিএম মার্কেটার, আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি যে প্রোডাক্ট চয়েস করবেন অবশ্যই সেই প্রোডাক্টের চয়েস করার আগে আপনাকে জেনে নিতে হবে যে গুগল ট্রেন্ডে এইটার অবস্থা কি। ঠিক আছে, আপনারা অবশ্যই গুগল ট্রেন্ডে আপনি এটা নিয়ে এসে আপনি ওই প্রোডাক্ট রিলেটেড এসে সার্চ দিবেন এবং দেখে নেবেন যে গুগল ট্রেন্ডের অবস্থা কি। আমি সবসময় প্রেফার করবো 50 থেকে 75-এর ভিতরে যেসব গুগল ট্রেন্ডে এই মানে এই দাগগুলো থাকছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করবেন। কোনো সময় এটা নিচে যদি চলে আসে তাহলে এটা নিয়ে কাজ করার দরকার নেই। তারপরে এখানে দেখেন কোন কোন জায়গা থেকে এই প্রোডাক্টটা বেশি সার্চ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে, আপনি যদি চাইলে পুরো রিপোর্টটা এখান থেকে ডাউনলোডও করতে পারেন। এখানে আরো কিছু দেওয়া আছে, রিলেটেড টপিক দেওয়া আছে, আপনি চাইলে আরো রিলেটেড টপিক গুলো দেখতে পারেন। ঠিক আছে, এটা হলো আমাদের গুগল ট্রেন্ডস কিভাবে আমরা করতে পারি। দেখেন তারপর হচ্ছে সার্চিং ট্রেন্ডিং, যেটা আপনাদেরকে বুঝাইলাম। ঠিক আছে, এখন সার্চে ট্রেন্ড কোন বিষয়টা আছে, দেখেন মনে করেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি এখন প্রোডাক্ট নিয়ে সার্চ দিলেন, আপনার প্রোডাক্টের নাম কি, মনে করেন আপনার প্রোডাক্টের নাম হচ্ছে আইফোন, আমরা যেটা ধরে নিলাম আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে আইফোন 14। এখন আইফোন 14 লেখার পর সার্চ দিয়ে আমরা কোথায় যাবো, আমরা ইউটিউবে যেতে পারি কিংবা গুগলে যেতে পারি। আমরা প্রথমে গুগলটা চেক করে আসি। ঠিক আছে, গুগলটা চেক করলাম, প্রথমে আইফোন 14 লিখে সার্চ দেবো। দেখেন আইফোন প্রো ম্যাক্স, আইফোন প্রো, আইফোন প্রাইস, মানুষ কি নিয়ে সার্চ দিচ্ছে। আপনি যখন একটা মানে ট্রেন্ডিং টপিক নিয়ে মার্কেটিং করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকের সাথে সাথে রিলেটেড টপিক গুলো জানা লাগবে। যেমন হচ্ছে আইফোন রিলেটেড, আইফোনের সাথে কি মিলাই এটা করতে পারেন, আইফোন প্রো ম্যাক্স। ঠিক আছে, এখন আপনি আইফোনের সাথে মার্কেটিং করার সঙ্গে সঙ্গে আপনি আইফোন প্রো ম্যাক্স নিয়েও মার্কেটিং করবেন, যাতে আপনার আইফোনের সাথে আইফোন প্রো ম্যাক্স মার্কেটিং হলে আপনার প্রোডাক্টেরও মার্কেটিং হবে, সেটা বোঝানোর জন্য। এখন যদি আমরা এটা দেখি, আমরা যদি এখন এটার বিষয়টা ইউটিউবে যে দেখি, তাহলে দেখেন কি দেখাই, আমরা লিখলাম এখানে আইফোন প্রো ম্যাক্স। দেখেন আইফোন প্রো ম্যাক্স লেখার সাথে সাথে আমাদেরকে কিছু না কিছু সাজেস্ট করবে অবশ্যই। দেখেন আইফোন প্রো ম্যাক্সের পরে যে যেগুলো সাজেস্ট করেছে, আপনারা অবশ্যই এই টপিক গুলো নিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন। শুধু আইফোন প্রো না কিংবা আইফোন নিয়ে না, আইফোন প্রো ম্যাক্স মানে কিংবা আইফোন প্রোর সাথে সাথে যেগুলো মার্কেটিং করা যায়, যতগুলো ভাবে মার্কেটিং করা যায় এবং যতগুলো টপিক আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে, তাহলে খুব দ্রুত আপনি ভাইরাল হইতে পারবেন। ঠিক আছে, এটা গেল আমাদের এটা। ঠিক আছে, তারপর যে ক্রিয়েটিং কন্টেন্ট গো ভাইরাল, দেখেন কন্টেন্ট কয় ধরনের হতে পারে। কন্টেন্ট সাধারণত আমরা জানি 4 ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে ছবি, একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে ভিডিও, আর একটা হচ্ছে অডিও। ঠিক আছে, তার মানে আমরা 4 ধরনের ভাবে কন্টেন্ট করতে পারি। এখন আমরা যদি কোনো কন্টেন্ট মার্কেটিং করতে চাই কিংবা কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে চাই, অবশ্যই আমাদেরকে ইমেজ মার্কেটিং কিংবা ভিডিও মার্কেটিং করা লাগবে। এখন দেখেন ইমেজ মার্কেটিং কি জিনিস, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, আপনার একটা ওয়েবসাইট আছে কিংবা দেখায় আপনাদেরকে, জাস্ট মনে করেন আপনার একটা ব্লগ ওয়েবসাইট আছে। ঠিক আছে, আমরা একটা নতুন পোস্ট নিবো, ব্লগ পোস্টের জন্য নতুন একটা পোস্ট নিবো, এবং সেখানে আপনার যে ইমেজটা আছে, আপনার প্রোডাক্টের একটা ইমেজ নিয়ে আসি, মনে করেন আইফোন 14 যেহেতু আমাদের প্রোডাক্ট, আমরা আইফোন 14 একটা ইমেজ নিয়ে চলে আসি।
উইন্ডোজ কি আইফোন 14, আমরা আইফোন 14 এর একটা ইমেজ নিয়ে আসলাম। জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের করছি, আপনারা অবশ্যই এটা ভালো মতো করবেন এবং এটা নিয়ে শেখার চেষ্টা করবেন। আর অবশ্যই ভবিষ্যতে এটা নিয়ে আরো বেশি ভিডিও আসবে আমার চ্যানেলে, সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন আইফোন 14 রিলেটেড একটা ইমেজ আমি নিলাম, ঠিক আছে। এখন আমার যে অফিসিয়াল ওয়েবসাইট, মনে করেন যে এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, আমি আমাদের ওয়েবসাইটে এটা নিয়ে পাবলিশ করব কিংবা মানুষকে এখান থেকে ইংগেজ করব। এখন ইংগেজ করার জন্য কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে আইফোন 14। তারপর দেখেন আইফোন 14 লেখার পর আমরা কি করব, আইফোন রিলেটেড আমরা কিছু না কিছু টপিক এখানে, টপিক মানে ফুল একটা বিষয় নিয়ে একটা জাস্ট একটা আর্টিকেল তৈরি করব। ঠিক আছে, আমরা আইফোন 14 ব্যাপারে আর্টিকেল তৈরি করে ফেলি। মনে করেন যে আইফোন 14 ব্যাপারে ছোট্ট একটা আর্টিকেল লিখলাম, তারপর আমরা জিনিসটা পাবলিশ করলাম। এখন আমরা জিনিসটা পাবলিশ করে দেখি, আমরা টোটাল বিষয়টা একটু জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, মানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে না, তারপর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আসলে কিভাবে এটা জিনিসটা বুঝবেন আপনারা। দেখেন আইফোন 14, এই যে আইফোন 14 এই বিষয়ে লিখলাম, আপনি কি করতে পারেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন, আপনার ওয়েবসাইট দিলেন, বিভিন্ন ধরনের তথ্য দিলেন এবং আপনার সাথে যতভাবে যোগাযোগ করা যায় প্রত্যেকটা তথ্য আপনি এখানে দিয়ে ফেলেন, তাহলে অবশ্যই যারা এই কন্টেন্টটা দেখবে তারা অবশ্যই আপনার কাছে যাবে এবং সে প্রোডাক্টটা নেওয়ার ট্রাই করতে পারে। ঠিক আছে, এটা গেল হচ্ছে একটা মাধ্যম। আর তারপরে যদি এখন ভিডিও বানাই, দেখেন আইফোন 14 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে আপনার যেহেতু প্রোডাক্ট আপনার কাছে আছে, শুধু আইফোন 14 প্রো ম্যাক্স না, আইফোন কিংবা অন্যান্য যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি যেহেতু প্রোডাক্ট আপনার কাছে আছে, আপনাকে কি করতে হবে, কষ্ট করে একটা এই যে এরকম ধরেন একটা একটা ভিডিও বানাইতে হবে। ঠিক আছে, 10 থেকে 15 মিনিটের ভিডিও আপনাকে একটা সুন্দর করে বানাই নিতে হবে, যাতে আপনি কাস্টমারকে বুঝাইতে পারেন যে আপনার প্রোডাক্টের উপকারিতা কি এবং আপনার প্রোডাক্টটা কি কাজে লাগে, যাতে কাস্টমার আপনার সাথে ইংগেজড হয় এবং আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার ট্রাই করে। ঠিক আছে, এটা গেল ভিডিও এবং ইমেজ নিয়ে আমরা কিভাবে ভাইরাল হতে পারি শিখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ভাইরাল মার্কেটিং স্ট্র্যাটেজি। দেখেন ভাইরাল মার্কেটিং আমরা কয় ধরনের করতে পারি, মানে সবচেয়ে ইফেক্টিভ মাধ্যম কয়েকটা আমার কাছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ মার্কেটিং। দেখেন যারা ইউএসএ তে আছে, বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা আলাদা, বাংলাদেশের মানুষ হোয়াটসঅ্যাপ খুব কম চালায়, কিন্তু ইউএসএ যারা আছে তারা কি করে, হোয়াটসঅ্যাপ অনেক গ্রুপে অ্যাড থাকে। বাংলাদেশে যেমন মেসেঞ্জার বেশি চালায়, ইউএসএ তেমন হোয়াটসঅ্যাপ কিংবা যাই হোক হোয়াটসঅ্যাপ বেশি চালায়। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, তাদের কাছ থেকে এখন একটা ক্লায়েন্ট যদি কাজ দেয়, দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মনে করতে যে আসলে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কি কাজ পাওয়া যাবে, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শিখছি আর কি। ঠিক আছে, তো আমরা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কাজ পাবো, আমি যখন ফাইবারে গিয়ে সার্চ দেয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ মার্কেটিং, তাহলে দেখেন কতগুলো গিগ চলে আসছে, দেখেন 142 গিগ চলে আসছে। আপনারা চাইলে এটা নিয়ে গিগ পাবলিশ করেও আপনারা ফাইবার থেকে মিনিমাম ২৫ থেকে ৩০ ডলার ৫০ ডলার করে ইনকাম করতে পারেন, এক একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি চাইলে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখন আপনাকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ মার্কেটিং আপনাকে শেখার জন্য মানে খুব একটা বেশি শেয়ার করা লাগবে না, ক্লায়েন্টকে বলতে হবে আপনি কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানান এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক গুলো আপনাকে দেন। ঠিক আছে, আপনি যখন ক্লায়েন্ট যখন আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিবে, তখন আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ মার্কেটিং করার জন্য যে লিঙ্ক ট্রি নামে একটা ওয়েবসাইট আছে, লিঙ্ক ট্রি নামে একটা ওয়েবসাইট আছে, অবশ্যই এই ওয়েবসাইটটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করছি না, ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এখন দেখেন এটা যেহেতু হয়ে গেল, আমরা এখানে কি করা যায়, এইটার কাজটা আপনাকে একটু বলি। মনে করেন আপনার কাছে 10টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, 10টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনার কাছে আছে, তো প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনি আলাদা আলাদা করে করতে পারেন না, মেবি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 250 থেকে 260 জন মানুষ আটে। ঠিক আছে, মানে 250 থেকে 260 জন মানুষ আটলে তো বাকি মানুষগুলো কোথায় রাখবেন, বাকি মানুষগুলো তো এখানে রাখার জায়গা নেই, তখন কি করতে পারেন, আপনি 10টা থেকে 15টা সেম নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারেন এবং আপনি একটা লিঙ্ক তৈরি করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে, আপনি 10টা 15টা গ্রুপের লিঙ্ক একসাথে করে একটা লিঙ্ক তৈরি করলেন এবং আপনি লিঙ্কটা মার্কেটিং করবেন এবং লিঙ্ক মার্কেটিং করার পাশে আপনি ক্লায়েন্ট আপনার কিনবা সরি আপনার অডিয়েন্স দেখতে পাবে যে আসলে কোন গ্রুপ ফুল হয়ে গেছে, কোন গ্রুপ ফুল না, যে গ্রুপ ফুল না সে সেই গ্রুপে চাইলে অ্যাড হতে পারে এবং আপনার প্রোডাক্ট সেই গ্রুপগুলোতে মার্কেটিং করতে পারেন। এটা গেল হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। ঠিক আছে, এবং দ্বিতীয়টা যাই, দ্বিতীয়টা হচ্ছে যে ইউটিউব প্রোডাক্ট মার্কেটিং, যেটা আমি আপনাদেরকে এর আগে আলোচনা করেছিলাম এখানে কন্টেন্ট মার্কেটিং এর জায়গায়, যেখানে আমরা কন্টেন্ট গো ভাইরাল জায়গায় আমরা যেখানে আলোচনা করেছিলাম ইউটিউব প্রোডাক্ট মার্কেটিং। আমরা যদি এখন ইউটিউব প্রোডাক্ট মার্কেটিং এর জন্য দেখতে যাই, ঠিক আছে, আমরা যদি এখন ইউটিউবের প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু সার্চ, যেমন আমি প্রথমে সার্চ দিয়ে দেখেছিলাম যে আইফোন 14 প্রো ম্যাক্স। এখন দেখুন আপনার যত আইফোন 14 প্রো ম্যাক্স এর একটা শোরুম আছে কিংবা আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে একটা শপ আছে, ঠিক আছে, এখন ওই শপে তো শুধুমাত্র আইফোন আছে এমনটা না, ঠিক আছে, আইফোন রিলেটেড অনেক কিছু প্রোডাক্ট থাকতে পারে এবং শুধু আইফোন মার্কেটিং করলে তো হবে না, আপনাকে আইফোন রিলেটেড অনেক প্রোডাক্টও মার্কেটিং করতে হবে। ঠিক আছে, এখন আইফোন রিলেটেড প্রোডাক্ট মার্কেটিং করার জন্য কি করতে হবে, আইফোনের জন্য একটা রিভিউ তৈরি করতে হবে, আইফোনের রিভিউ তো কিন্তু প্রচুর আছে, ঠিক আছে, কিন্তু আইফোন রিলেটেড প্রোডাক্ট কিন্তু রিলেটেড রিভিউ আপনার সব থেকে আপনি নিজে সামনে ক্যামেরা রেখে ভিডিও বানিয়ে দিবেন এবং ভিডিওতে কি করবেন যে আপনার নিজের ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে মানুষ কি হবে খুব দ্রুত আপনার সাথে ইংগেজ হতে পারবে এবং আপনার শপে গিয়ে প্রোডাক্ট নেওয়ার ট্রাই করবে। এটা যদি ক্লায়েন্টের ক্ষেত্রে হয়, ক্লায়েন্টকে জাস্ট আপনি বলবেন
যে আপনার প্রোডাক্ট গুলোর সম্পর্কে একটা ভিডিও বানায় জাস্ট আমাকে দেন, আমি বাকিগুলো আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? বাকি কাজগুলো আপনি করে ফেলবেন, আপনি গুগল সরি গুগল অ্যাডস এর মাধ্যমে মার্কেটিং করতে পারেন, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে মার্কেটিং করতে পারেন, কিংবা অন্য কোনো অ্যাডস এর মাধ্যমে, যে কোনো অ্যাডস প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চাইলে মার্কেটিং করে আপনার ক্লায়েন্টকে কাস্টমার ম্যানেজ করে দিতে পারেন, ঠিক আছে? এবার তারপরের ধাপে যাই, তারপর ধাপ হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন ইনস্টাগ্রাম। দেখেন প্রথম কথা হলো ইনস্টাগ্রাম কিন্তু অনেক পাওয়ারফুল একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? ইনস্টাগ্রামে কি হয়, আমরা যদি ইনস্টাগ্রামে যাই সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাবো, আমরা ইনস্টাগ্রামে যাই ট্রাই করি। তো দেখেন আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে আসলাম, ঠিক আছে? তো আমরা ইনস্টাগ্রাম চলে আসার পরে দেখেন ইনস্টাগ্রামে একটা সার্চ বার আছে, ঠিক আছে? কিন্তু দেখেন আপনারা কিন্তু ইনস্টাগ্রামের এখানে কোথাও কোনো সার্চ বার দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে এটা জাস্ট ডেস্কটপ মোডে আছে। কিন্তু আমরা জানি যে ইনস্টাগ্রাম মূলত তৈরি করা হয়েছিল মোবাইলের জন্য, তখন আমাদেরকে অবশ্যই মোবাইল ভার্সন করতে হবে। দেখুন মোবাইল ভার্সন করার জন্য কোথায় যাবো, আমরা যাবো যে থ্রি ডটে, আপনাদেরকে একবার দেখাই দিই, আমরা যাবো হচ্ছে এখানকার থ্রি ডটে, ঠিক আছে? তো আমরা থ্রি ডটে চলে গেলাম, থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে যাবো হচ্ছে আমরা মোর টুলসে, তারপরে মোর টুলসে চলে যাই, থ্রি ডট মোর টুলস, তারপরে যাবো হচ্ছে আমরা ডেভেলপার টুলসে, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে কি করবো, মোবাইল মোডটা সিলেক্ট করে, যদি মোবাইল মোড না থাকে এটা এটা দেখেন এটা যেমন ডেস্কটপ মোড, ঠিক আছে? এই যে এখানে একটা ইয়ে আছে, দেখেন আপনারা জাস্ট এখানে ক্লিক করে এটা মোবাইল মোডে করে নেবেন। তাহলে দেখেন মোবাইলে যত অপশন গুলো আছে সব প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে চলে আসছে। এখন ইনস্টাগ্রামে সবচেয়ে ভাইরাল পাবলিক কারা, ঠিক আছে? ইনস্টাগ্রাম সবচেয়ে ভাইরাল পাবলিক হচ্ছে রোনাল্ডো, ঠিক আছে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ঠিক আছে? সার্চ দিন CRIS, তো দেখেন ক্রিশ্চিয়ানো চলে আসছে, ঠিক আছে? আমরা যদি এখন ক্রিশ্চিয়ানোতে ক্লিক করি দেখেন 563 মিলিয়ন ফলোয়ার, একটা জিনিস খেয়াল করেন 563 মিলিয়ন ফলোয়ার, এরকম মানে আপনারা যে এত বড় টার্গেটের ইয়া নিতে হবে, ইনফ্লুয়েন্সার নিতে হবে, এত বড় ইনফ্লুয়েন্সার নিতে হবে এমন কোনো বিষয় না, ঠিক আছে? আপনারা জাস্ট ছোট ছোট টার্গেট করবেন, মনে করেন যে 1 লাখ যাদের কাছে ফলোয়ার আছে, কিংবা 2 লাখ ফলোয়ার আছে, কিংবা 10,000 20,000 50,000 যাই হোক যাদের কাছে ফলোয়ার আছে, আপনারা কিন্তু কম ইনভেস্টমেন্ট করবেন। আপনারা যদি মার্কেটিং করার একটা মূল কারণ হচ্ছে কাউকে কিন্তু কেউ মুখ দেখে ফলো করে না, ঠিক আছে? কোনো না কোনো কারণ আছে, তার একটা ভ্যালু আছে ক্লায়েন্ট সরি তার ভিউয়ারদের কাছে, তার একটা ভ্যালু আছে। সে যদি কোনো নতুন কোনো আপডেট দেয় তার ভিউয়ার তাকে দেখে এবং সেই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করে, কিংবা সেই বিষয় নিয়ে তারা রিসার্চ করে, ঠিক আছে? এখন যদি আপনি ক্রিশ্চিয়ান রোনাল্ডো কিংবা নতুন যে কোনো একটা ইনফ্লুয়েন্সারকে তাকে আপনি বলেন যে আপনি আমার প্রোডাক্টটা একটা ভিডিও তৈরি করে আপনার প্রোফাইলে কিংবা আপনার ইনস্টাগ্রামে আপলোড করবেন, ঠিক আছে? তার বিনিময়ে আপনাকে আমি কিছু টাকা দিব, এখন সে কি করবে, সে আপনার প্রোডাক্টটা নিবে এবং সেই প্রোডাক্ট রিলেটেড সে একটা ভিডিও তৈরি করবে এবং তার ইয়াতে আপলোড করবে, যেহেতু তাকে সবাই ফলো করে, যারা তাকে ফলো করে তারা অবশ্যই চেষ্টা করবে যে তার কাছ থেকে তার মানে আরো বেশি জানার, যে সে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানা, এবং তাকে বলে দেবেন তার আপনার ফোন নাম্বার এবং আপনার ওয়েবসাইট যাতে সে করে। এটা যদি ক্লায়েন্টের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি কি ম্যানেজ করে দিতে, আপনি জাস্ট ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার ম্যানেজ করে দিতে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজ নিতে পারেন, ঠিক আছে? এটা গেল একটা মাধ্যম ইনস্টাগ্রামের জন্য, ঠিক আছে? এবং এটা খুব কার্যকর একটা মাধ্যম। তারপর হচ্ছে গিফট কাস্টমার মার্কেটিং। এখন দেখেন গিফট কাস্টমার মার্কেটিং অনেক অনেকে বুঝতে পারে না, ঠিক আছে? এবং এটা মূলত আমার আবিষ্কার করা, যার কারণে আমি মানে বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি যাতে বুঝতে পারেন। এখন দেখেন প্রথম কথা হলো আপনি ওয়েবসাইট একটা তৈরি করবেন, আপনি জাস্ট একটা এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইটের ভিতরে আপনি কিছু কোশ্চেন দিবেন, এটাকে আপনারা দেখেছেন, ঠিক আছে? আপনারা অনেকে অনেকে কোশ্চেন, মনে করেন যে আপনার এটা ওয়েবসাইট, ঠিক আছে? আপনি এখন ওয়েবসাইটের ভিতরে একটা কোশ্চেন দিলেন, যে কোশ্চেনের অ্যান্সার যদি কোনো কাস্টমার দিতে পারে সেক্ষেত্রে তাকে একটা গিফট দেওয়া হবে, এবং গিফট নেওয়ার জন্য তাকে কোথায় যেতে হবে, তাকে মনে করেন যে iPhone 14 শপে যেতে হবে, iPhone 14 রিলেটেড কিছু কোশ্চিন করা হলে iPhone 14 রিলেটেড সে যদি কোশ্চিনের অ্যান্সার গুলো দিতে পারে তাহলে তাকে কি করতে হবে, তার প্রোডাক্টে যে অ্যান্সার দেওয়ার কারণে যে গিফট পাবে সেই গিফট কিন্তু কোথায় যেতে হবে, তাকে আইফোনের শপে যাইতে হবে। এখন সে যদি আইফোন শপে যেয়ে দেখে কোনো প্রোডাক্টের পছন্দ হয় সে শুধু গিফট নিবে, গিফট কিন্তু ছোটই গিফট নিচ্ছে, কিন্তু এতে যে আপনার দোকান পর্যন্ত কিংবা আপনার ক্লায়েন্টের দোকান পর্যন্ত কাস্টমারটা আসলো কিংবা আপনার ক্লায়েন্টের শপ পর্যন্ত যে কাস্টমারটা আসলো সেই কাস্টমার কিন্তু সেই দোকানের সাথে পরিচিত হলো, এবং ভবিষ্যতে যদি কোনো প্রোডাক্ট নিতে হয় তাহলে সে অবশ্যই সে সেই দোকান থেকে নিতে পারে। এটাতে আপনার লাভটা কি, আপনার লাভ হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেবেন কোথায়, যখন আপনি ক্লায়েন্টের এই গিফট অফারটা প্রমোশন করবেন তখন, ঠিক আছে? প্রমোশনের কাজগুলো আপনি চাইলে ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং যদিও বা এর আগে একটু একটু আলোচনা করেছি আমি, যেহেতু কন্টেন্ট ভাইরাল টপিক নিয়ে আলোচনা করেছিলাম, তারপর কন্টেন্ট মার্কেটিং যদি আপনারা জানেন, কন্টেন্ট কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু হতে পারে, ভিডিও অডিও ইমেজ, ঠিক আছে? আপনি চাইলে এই চারটা মাধ্যমে যে কোনো একটা মাধ্যম হতে পারে, এই মাধ্যমগুলো নিয়ে আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে ইউটিউবে ভিডিও তৈরি করা, ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও তৈরি করা, এতে মানুষ আরো বেশি ইঙ্গেজ হয়, এবং অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে কিংবা ভিডিও ডিসপ্লেতে কিংবা ভিডিও এডিট করার সময় অবশ্যই ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, দোকানের লোকেশন সবকিছুর সাথে ভিজিবল থাকে, এটার দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা কন্টেন্ট মার্কেটিং এ ভালো করতে পারবেন। তো আপনাদের যদি কোনো কারণে বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নতুন কোনো ভিডিও বানিয়ে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ওয়েবিডি আইটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।